ক্লাস সিক্সের ফার্স্ট সামিটিভি ভ্যালুয়েশান সিলেবাসটা সংগ্রহ করে নেবে প্রথমে দেখো বাংলা বিষয়ের তো যেটা সাহিত্য মেলা এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো পরীক্ষা হবে ভর দুপুরে সেনাপতি শঙ্কর খোলামেলা দিনগুলি বই পড়ার কায়দা কানুন তারপর থাকছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি আকাশ ভরা সূর্য তারা মন ভালো করা মেনি পশু পাখির ভাষা ঘাস ফরিং কুমরে পোকার বাসাবাড়ি আমার ময়ের তাহলে সাহিত্য মেলা থেকে এই অধ্যায়গুলো পরীক্ষা হচ্ছে এবার দেখো হজবড়ল যেটা আছে তার এক থেকে চোদ্দ পাতা পরীক্ষা হবে ভাষাচর্চা বলে যে বইটা আছে তার বিসর্গ সন্ধি আর শব্দের গঠন পরীক্ষা হবে তো এগুলোকে তোমরা প্রস্তুতি নেবে সাহিত্য মেলার যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে ওই অধ্যায়গুলোর হাতে কলমে যেসব প্রশ্নগুলো আছে খুব ভালো করে প্রস্তুতি নেবে ওর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে এবার দেখো বাংলা বিষয়ের যে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে গদ্য থেকে কবিতা থেকে এবং ব্যাকরণ সহায়ক পাঠ থেকে কোথা থেকে কি ধরনের প্রশ্ন কত নম্বরের মোট প্রশ্ন থাকবে সেগুলো এখানে নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমাদের যে সাবজেক্টটা আলোচনা হবে তো এখানে দেখো গণিত বিষয় এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে আর এখানে নম্বর বিভাজনটা আছে তো পাটিগণিতের দুটো প্রশ্ন বীজগণিতের একটা প্রশ্ন জ্যামিতিক দুটো প্রশ্ন আর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে থাকছে দেখো পাটিগণিতের একটা বীজগণিতের একটা পাটিগণিতিক যে দুটো প্রশ্ন থাকবে দেখো সরল আর লসাগু ঐকিক নিয়মের অঙ্ক ভগ্ন অংশের ভাগ এইগুলো থেকে থাকছে মোটামুটি তোমরা কোষে কষে দেখি এক থেকে কষে দেখি ছয় পর্যন্ত তোমরা প্রস্তুতি নেবে এর মধ্যে এটাই হচ্ছে তোমাদের পনেরো নম্বরে পরীক্ষা হবে এবার ইংলিশ দেখো এক থেকে পাঁচ লেসন পর্যন্ত পরীক্ষা হবে আর প্রথমে যে রিভিশন লেসন আছে সেটা তো প্রস্তুতি নিতে হচ্ছে এবং প্রত্যেকটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি টাস্ক থাকে সেগুলো করতে হবে এবং ওই প্রত্যেকটা লেশনের শেষে যে গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কেল থাকে ওইগুলোকে তৈরি করে নিতে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এরপর দেখো তোমাদের পরিবেশ পরিবেশ বিষয়ের অধ্যায় এক অর্থাৎ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা দুই আমাদের চারপাশের ঘটনাসমূহ তিন মৌলিক ও যৌগিক ও মিশ্র পদার্থ এবং দেখতে পাচ্ছ কোন অধ্যায় থেকে এমসিকিউ কটা এস ভিএসএ কটা এসে কটা এবং এল এ কটা অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন এখানে সব কিছুই দেখতে পাচ্ছ তো পরবর্তী যে অধ্যায়ন বিষয়টা পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইতিহাস বিষয় ইতিহাস বিষয়ের সিলেবাসটা দেখো দুই নম্বর আর তিন নম্বর অধ্যায় পরীক্ষা হবে এবং দুই নম্বর অধ্যায় থেকে কি ধরনের কটা করে প্রশ্ন থাকবে দেখো এবং দুই নম্বর অধ্যায় থেকেও কটা করে কি ধরনের প্রশ্ন থাকবে এবং নিচে মোট কটা করে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা পর্যন্ত এখানে দেখানো হয়েছে তো স্ক্রিনশট করে নিতে পারো পরবর্তী যে বিষয় দেখো আকাশ ভরা সূর্যতারা অর্থাৎ তোমাদের ভূগোল বিষয়ের এক নম্বর অধ্যায় আকাশ ভরা সূর্যতারা দুই পৃথিবী কি গোল তিন তুমি কোথায় আছো চার পৃথিবী পৃথিবীর আবর্তন পাঁচ নম্বর যেটা বলেছে ভারতের সাধারণ পরিচয় ছয় নম্বর ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী এই অধ্যায়গুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে তো মোটামুটি তোমাদের যে মোট ছটা বিষয় ছটা বিষয় এখানে আলোচনা করে দেওয়া হলো সম্পূর্ণ তোমরা সিলেবাসটা সংগ্রহ করে সেই মতো পড়তে থাকো